রাজধানীর মোহাম্মদপুরে বাসায় টানা 25 দিন শেকলে বেঁধে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। জব্দ করা হয়েছে 3টি মোবাইল ফোন। সকালে রাজধানীর তেজগাঁও উপ পুলিশ কমিশনার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। তেজগাঁও বিভাগের ডিসি বলেন, পাশবিক যৌন নির্যাতনের পর ধারণ করা হতো ভিডিও। এই অপকর্মে 3 যুবককে সহায়তা করত এক নারীও। জাতীয় জরুরি সেবা 999-এ খবর পেয়ে গত শনিবার মেয়েটিকে উদ্ধার করে মোহাম্মদপুর থানা পুলিশ। ট্রিপল নাইনের একটা কলের মাধ্যমে, যেটা গত 29-3 তারিখ রাত 11টার সময় প্রথমে আমাদের থানায় এই খবরটা আসে। ধর্ষণের দৃশ্য তারা এটাকে ভিডিও করে, পর্নোগ্রাফি করে, সেটা বিভিন্ন বিদেশে পাচার করে ব্যবসা বাণিজ্য করেছে বলে প্রাথমিকভাবে আমাদের কাছে কিছু তথ্য প্রমাণ এসেছে। এগুলো পরবর্তীতে তদন্তে আসবে।